এবারে পাঠক জরিপে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দেখা যাক পাঠকদের বিচারে কারা কারা শ্রেষ্ঠ অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছেন। প্রথম আলো এমন একটি পুরস্কার, শুধু পুরস্কার না, ওখানে নমিনেশন পেলেও অন্য পুরস্কারের থেকে অনেক বড় ব্যাপার। আমি খুবই কৃতজ্ঞ। আমি আর কোনোদিনও বাড়ি থেকে যাব না। হ্যাঁ, এই খাটের উপরে তুমি আর আমি থাকবো। কে বলে তাকে আমি করবো। হ্যাঁ, তোমাকে অনেক আদর করবো। টেনশন আমার গলা শুকিয়ে যাচ্ছে, তবে কিছু কিছু টেনশন নিতে খুব ভালো লাগে। যেমন প্রথম আলোর দর্শক জরিপে আমি যে নমিনেশন পেয়েছি, এবার এই টেনশন নিতে আমার খুব ভালো লাগছে। ধরো তাকাও, এই তোমার আমার মধ্যে যে প্রেম, এটাকে টাকা দিয়ে কেনা যায়? তোর আর আমার মধ্যে প্রেম আছে না? সরি, ভুল বলছি, আর বলবো না, আমাদের মধ্যে প্রেম নাই। যে কোনো স্বীকৃতি বা পুরস্কার বা অ্যাওয়ার্ড, এগুলাতে নমিনেশন পেলে বা পুরস্কার পেলে সবারই ভালো লাগে, কার খারাপ লাগবে? আমারও ভালো লাগছে। জোস্তা খাবেন বলেছিলেন, জোস্তা কিভাবে খায়? জোস্তা খাওয়া দেখবেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিচিত্র ধরনের চরিত্র, বিশেষ করে মাতৃ চরিত্রে অভিনয় করে যিনি হয়ে উঠেছেন অনন্যা, দিলারা জামানকে। দিলারা জামান, একান্নবর্তী আমার মেজ ছেলে মাহফুজ আহমেদ। মাহফুজ আহমেদ, অভিনন্দন আপনাকে। আমি অভিভূত, আমি কৃতজ্ঞ যেসব পাঠক এবং আমার দর্শক সারা বছর ধরে কুপন পূরণ করে প্রথম আলোতে পাঠিয়েছেন আপনাদের কাছে, যে সম্মান, যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন আমার প্রতি, আমি সারা জীবন চেষ্টা করব এই ভালোবাসা, এই সম্মানের যোগ্য হয়ে ওঠার জন্যে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা, আমার বাবা মার কাছে, আমার স্ত্রীর কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ মাহফুজ, ধন্যবাদ দিলারা আপা।